মামি আর ভাগ্নি কি করছো তোমরা? খাবার খাচ্ছ? আজকে কি ভাগ্নি? মামি কখন এলো? মামি 11টার সময় এসেছে, রান্না টান্না করলো, এখন ভাগ্নিকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো সবাই মানে বাড়ি আমার পুরো মানুষে মানুষ, হেভি লাগে আমার এই কালী পুজোর সময় এত কুটুম থাকে। আমাদের বাড়িতে না, সব বাড়িতেই থাকে, আর সেই লেভেলের মজা হয়। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই বাবু মানে প্রতি বছর না বলে আসে, এবারও এসেছে। যাই বাবু এদিকে এসো, আমি এখনও স্নান করিনি, বাড়ির সবারই স্নান কমপ্লিট। তো এই দেখো জিজো। তো কখন এলাম বলো? 11:30, এখানে ভাই আছে, ভাই ছবি তুলছে এদিকে। এই কখন এলি রে? 11:11 সবাই একসাথে ঢুকেছে। আজকের ভিডিওটা দেখো, আমাদের পাড়া পুরো চকচক করছে চারিদিকটায়, একটা কাগজ টাগজ কিছু পড়ে নেই। এখানে একটা ঠাকুর হচ্ছে, আর আমাদের পাড়ার সবাই এখানে গল্প করছে। তো পুজোর দিন আজকে সেই লেভেলের এখানে মজা হয়। আমি এখনো মানে স্নান করিনি। তাকাই দিয়ে তাকাও, তোমার টুনি কেমন টাঙালা বলো? তো পিসিরা টুনি টাঙিয়েছে, এই এই টুনিগুলো আমি টাঙিয়েছি, এগুলো আমি টাঙিয়েছি, আর আর এটা এরও লাইট আমি ফিট করলাম, তাই তো? এখানে শিব ঠাকুর হবে, আর অরেঞ্জ ফান্ডা জাস্ট সেই লুক নিয়ে বসে আছো। কি বানাচ্ছিস? মোমবাতি স্ট্যান্ড বানাচ্ছে বনু। দেখো ফার্স্টে মাটি দিয়ে দিচ্ছে, আর এগুলো মোমবাতি, আরো বানানো আছে অনেক, আরো বনু বানাচ্ছে। আর বনু রঙ্গোলি কখন হবে? আচ্ছা, আর ভাগ্নি কি করছো? তুমি শিখছো? তুমিও বানাও? ও তুমি বড় হও দিয়ে বানাবে পরের বার থেকে। তো বন্ধুরা, আবারও একটা কি নতুন একটা কি বাগেড়া বাগেড়া ব্লগ। তো ইন্ট্রো বা থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ব্লগটা কি নিয়ে। হ্যাঁ, আমাদের গ্রামের কালী পুজো নিয়ে, সো দীপাবলি। তো আমাদের গ্রামের কেমন কালী পুজো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই দিকে ভিডিও বানাতে পারছি না, কারণ বক্স অনেকটা বাজছে, তো সেই জন্য বানানো হচ্ছে না। আর সকালে কিছু কিছু ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের গ্রামের কালী পুজো, যারা আমার ভিডিও দেখে আসো তারা তো দেখেছো আমাদের গ্রামের কীভাবে কালী পুজো হয়। আর যারা নতুন তারা এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের চাজিক গ্রামের কালী পুজো কতটা সুন্দরভাবে হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে গেলে যে আমাদের নিউজ পেপারে বেরোয় যে আমাদের গ্রামটাকে কালীর গ্রাম বলা হয়, কারণ অনেক কালী ঠাকুর হয় প্রায়, অনেক অনেক। তো তোমাদের সঙ্গে সেই ঠাকুরগুলো সব শেয়ার করব, যতটা পারি শেয়ার করব রাতে, তো দেখবে ভিডিওগুলো। আর আমাদের হচ্ছে বৃদ্ধমাতা, যেটা হচ্ছে মেলাতলাতে বৃদ্ধমাতা মায়ের পুজো হয়, বৃদ্ধমাতা মায়ের মণ্ডপ যাত্রা হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। লাইট আমরা লাগাতে যাই, তো সেই লাইট লাগানোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর বৃদ্ধমাতার মণ্ডপ যাত্রাটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বৃদ্ধমাতার মণ্ডপ যাত্রা হওয়ার আগে যেই জিনিসগুলো হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। মণ্ডপ যাত্রার আগে একটা বাজি ফাটানো হয়, যেন গ্রামের সবাই জেনে যায় যে এবার মায়ের মণ্ডপ যাত্রা হচ্ছে। মণ্ডপ যাত্রাটা কোথা থেকে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মণ্ডপ যাত্রাটা যেখান থেকে হয় সেটা হচ্ছে তারাতলা, তারাতলায় মায়ের প্রতিমা বানানো হয় মা বৃদ্ধমাতার। তো সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতন মায়ের মণ্ডপ যাত্রা হয়, আর মণ্ডপ যাত্রাটা কিন্তু ঘাড়ে হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে বাজি ফাটানো হয়, তারপর মা যখন বৃদ্ধমাতাতলায় পৌঁছে যায়, মা যখন বেদিতে উঠে যায়, তখন আরেকটা বাজি ফাটানো হয়। তাহলে গ্রামের সব ঠাকুরগুলো জেনে যায় যে মা বৃদ্ধমাতা তার বেদিতে উঠে গেছে। তারপর আমাদের গ্রামে যত ঠাকুর আছে সেই ঠাকুরগুলো বেদিতে উঠে যায়। তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের গ্রামের কালী পুজো তো তোমরা যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা ভিডিওটা দেখো। চলো, আমাদের বাড়িতে অনেকজন এসেছে, মাসি মামি মেসো সবার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দেব, তারপর ব্লগটা স্টার্ট করব। আর কিছু কিছু কথা তোমাদের বলা হয়নি, যেমন কি বৃদ্ধমাতা মায়ের যখন মণ্ডপ যাত্রা হয় মশাল জ্বালানো হয় একটা, তো সেগুলোও তোমাদের অনেক কিছু আছে, সেগুলো ভিডিওতে আস্তে আস্তে বলবো। সব কিছু বলা যাচ্ছে না, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে।
তো এখন যাব হচ্ছে বিদ্ধমাতা মায়ের মন্দির, যেখানে হচ্ছে মেলাতলা, সেখানে আমরা যাব। ওই জায়গাটার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে পড়ছে মা আলতা, আর এই দেখো মা, এই দেখো দিদি, দিদি তাকা একবার। পুজো কেমন কাটছে? ভাগ্নি বলছে ভালোই কাটছে। আর এই দিকে আছে মাসি, মাসি তুমি কেমন আছো? আর আমাদের গ্রামের পুজো তোমার কেমন লাগে অবশ্যই বলো। তোমাদের গ্রামের পুজো ভালোই লাগে বলে বারবার তো ছুটে আসি এখানে। আচ্ছা, তো মাসি আগের বার আসতে পারেনি, তো এবার এসেছে। আর এখানে মা আছে। মা কি করছো এখন? আলতা পড়াচ্ছে জিহিতা। দিদি বড় ভাগ্নি চলে এসেছে। ভাগ্নি তুমি কিছু বলতে চাও? তোমার পুজো কেমন কাটছে বলো। ভালো। তো কেমন আছো তুমি? ভালো আছো। তো হাই বলে দাও। হাই। হাই। হ্যালো। আমি চলে এসেছি এখন জেঠুর বাড়ি। তো এখানে বান্টি দি আর বদ্দিদি, বদ্দি কি মেখেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভূত হয়ে গেছে দেখো। কি হচ্ছে এটা? কি ফেসিয়াল করছে ওরা? মানে পুজো মানে সেই লেভেলে কাটবে নাকি পুজো? ধামাকা সাজতে হবে। দিদিদের সাজগুলো তোমাদের সঙ্গে অবশ্যই 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 শেয়ার করবো। এই দেখো আমার জেঠিমা, এটা তোমরা দেখে নাও সবাই। তো জেঠিমা পুজো কেমন কাটছে বলো? ভালো। তো রাতে আবার আসবো। তো তোরা মা কি আর বলবো। তো বন্ধুরা, দিদি আর বুনু কিছু বলবে আমাদের গ্রামের পুজো নিয়ে, তো বল। গ্রামের পুজো নিয়ে নতুন করে বলার কিছু নেই, অনেক কিছুই আমরা তোমরা দেখেছো, আমরা বলেছি। কিন্তু এবছর যে আমরা পুজোটা কেমন করে কাটাবো সেটা দেখবে। খানিকক্ষণ পর আমাদের রঙ্গোলি বানানো স্টার্ট হবে, যেটা আমি বানাবো, যেটা বুনু বানাবে, আর আমরা একটু হেল্প করবো আর কি। এখন থেকে শুরু করতে হবে, না হলে বৃদ্ধমাতা চলে আসবে, সময়ের আগে আমাদের কমপ্লিট করতে হবে। তো বৃদ্ধমাতা যাওয়ার আগে আমাদের রাস্তাটা কেমন হয় সেটা বল একটু। আমাদের রাস্তাটা পুরো সবার দরজায় দরজায় মোমবাতি জ্বালানো হয় এবং যে যার মতো করে সাজায়। তো আমরা ভেবেছি, আর বছর আমরা রঙ্গোলি করেছিলাম আগের বছর, তো এই বছরও আমরা রঙ্গোলি করব। তো তোমরা দেখো যে এই বছরের সাজসজ্জাটা কেমন হচ্ছে এবং কমেন্টে জানাও। তো এবার দেখো বন্ধুরা, দেখো সেই লেভেলের ধামাকাদার ভিডিও হতে চলেছে, মানে ব্লগটা জাস্ট জাস্ট ওয়াও লেভেলের হবে। তো চলো ইয়ো। ঘটি নিয়ে আমাদের রঙ্গোলি, আর সবাই মেসো, বড় মেসো, ছোট মেসো, মাসি, ছোট মাসি, জামাই বাবু, কি বাবা, জামাই কি করছো? টুনি নাকি? তাড়াতাড়ি জ্বালাও টুনি। তো এখানে দিদি সবজি কাটছে, এই দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। ও কাটা কমপ্লিট। তো এদিকে ঝাঁজুরি টাজুরি নিয়ে বসে গেছে, আর এদিকে মা রান্না করছে। চিচি তো তাড়াতাড়ি রান্না হচ্ছে কেন? ওই যে কালী পুজো, মা বিদ্ধিমাতা আসবে দেখবো না, প্রদীপ দেবো, সাজাবো। তো বিদ্ধিমাতা আসবে সেই জন্য তাড়াতাড়ি আমাদের কাজ চলছে। এইদিকে জিজু, আর এইদিকে আমাদের লাইটিং এর ব্যাটারি, মেশিন, রড সব চলে এসেছে। আমাদের রঙ্গোলির কালার 12টা কালার আছে, এখানে কিছু আবির আছে, আর এখানে ডিজাইনের জন্য কৌটো, তিনটে। তো এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো দেখা যাক কেমন ফিনিশিং আসছে লাস্টে। এখানে মাসি বসে আছে দেখছে, আর ছোট মাসি ভালো হবে তো মাসি? তো মামি এখান থেকে দেখছে, এই দেখো মামি এখানে মাসিরা বানাচ্ছে, আর মামি দেখছে। মামি তাকাও কেমন কাটছে পুজো। হ্যালো। তো আমাদের ছোট মেসো, বড় মেসো, বড় মাসি, ছোট মাসি, মামি, বুনু সবাই মিলে রঙ্গোলি দিচ্ছে দেখো। তো
লাস্ট ফিনিশিং কেমন হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য আমি ওয়েট করছি। তো আমি আর জামাইবাবু একটু ঘুরতে গেছিলাম বিদ্যমাতাতলার দিকে, তো সেই লেভেলের ডিজাইন হচ্ছে, দেখা যাক প্রদীপ দেওয়ার পর আরও ভালো লাগবে। বৃষ্টিতে এখনো টুনি বাল্ব জ্বলছেই না, মানে কি আর বলে, এত লেট, পুরো পাড়া আমাদের লাইট হয়ে গেছে, দেখো পুরো পাড়া জ্বলছে, আর এরা প্রচুর লেট, প্রচুর। তো আমাদের এখন লাইট গুলো ফিটিং করতে যাবো। আমাদের পাড়া পুরো সেজে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মাসি আর বুনুকে থ্যাংক ইউ, কারণ এখানে হচ্ছে আমাদের রঙ্গোলি কমপ্লিট। তো মাসি আর বুনু বানিয়েছে, কতক্ষণ লাগলো টাইম? এক ঘন্টার। মেসো বানিয়েছে, তো মেসোকে থ্যাংক ইউ। ছোটো মেসো এখন নেই, আর এখানে মামি আর ভাই বসে আছে, এই দেখো। আর এই পুজো কেমন কাটছে? দিদি কবে শেয়েছে? পুজো কেমন কাটছে তোমার? রঙ্গোলি এখানে আমার ভাগ্নি আছে। হাই ভাগ্নি, ভাগ্নিকে দেখো। না না তো বন্ধুরা, আমরা সবাই বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, এই দেখো পুরো আমাদের এরিও। চলো চলো চলো,
মারা ভোগ কিনছে। আমি তো 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 আমি